সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সুর বাহারে সুরের সাগরে, উতাল পাতাল না বাইয়ে যাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবী ভোরে সাঁঝবাতি সন্ধ্যায়, পূরবী পুলকিত রজনী গন্ধায়, জল ছবি যোছনা ছন্দে ভাসে হাসে নমস্কার সকলকে, সঙ্গীত সুধায় অনেক অনেক স্বাগত। আজকের এই পর্বে আমার সঙ্গে রয়েছে সোমনাথ ঘোষ। নমস্কার, স্বাগত তোমাকে। কেমন আছো বলো? আজকে আমাদের কি গান শোনাচ্ছো? আজকে প্রথমে শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করছি। তাহলে যেসব বন্ধুরা আজকে সবে মাত্র আমাদের সঙ্গে নতুন বন্ধুত্ব স্থাপন করেছেন, তারা সোমনাথকে তার গানের মধ্যে দিয়েই চিনে নিন। আর সোমনাথ তো আমাদের পুরনো বন্ধু, অনেকবার এসেছে সঙ্গীত সুধায়, তাই যারা চেনেন তারা আরও একবার ওর গান শুনে নিন। চলো সোমনাথ, তাহলে গান শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। আমার শ্যামা মাই পায়ের তলায় লাল জবা কি মানিছি রে, আমার শ্যামা মাই পায়ের তলায় লাল জবা কি মানিছি রে, কোন সাধনায় রাঙা চরণ লোভিলি রে, রাঙা চরণ লোভিলি রে, লাল জবা কি মানিছে রে, আমার শ্যামা মাই পায়ের তলায় লাল জবা কি মানিছে রে। মাই গলে মুন্ডমালা
আমার শ্যামা মায়ের পায়ের তলায় লাল জবা কি মানিয়েছে রে, কোন সাধনায় সিদ্ধি লাভে, কোন সাধনায় সিদ্ধি লাভে, রাঙা চরণ মায়ের পায়ের তলায় লাল জবা কি মানিয়েছে রে, লাল জবা কি মানিয়েছে রে, লাল জবা কি মানিয়েছে রে। মায়ের নাম নিয়ে আমাদের আজকের এই পর্ব শুরু হলো। আরও তো গান শোনা বাকি, তাই দ্বিতীয় গানে কি শোনাচ্ছ আমাদের? দ্বিতীয় গানে মা শারদার উপর একটা গান। আজকে কি আমরা মায়ের নাম নিয়েই কাটাবো সময়টা? হ্যাঁ হ্যাঁ, মায়ের নাম নিয়ে আজকে সময়। বেশ, তাহলে দ্বিতীয় গানে চলে যাই। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারই দুঃখেতে সদা ভাসি আজি কে তুমি
সারদা মা বলেছিলেন, আমি সত্যিকারের মা। যিনি সত্যিকারের মা হন, তিনি গর্ভে যদি ধারণ নাও করেন, তাও তার সন্তানের দুঃখে দুঃখী, তার সন্তানের খুশিতে খুশি হন। এই গানের প্রতিটা কথার মধ্যে দিয়েই সেই বার্তাটা আরও একবার উঠে এলো। সোমনাথের আরও গান আমরা শুনবো, তবে সময় এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার। ছোট্ট একটা বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে সোমনাথ। ব্রেকে যাওয়ার আগে আমরা দুটো গান শুনেছি, একটা শ্যামা সঙ্গীত আর একটা সারদা মায়ের গান। এবারে কি শোনাচ্ছ? এবারে ঠাকুরের একটা গান শোনায়। বেশ, ঠাকুর আমায় যেমন রাখো তেমনি থাকি, ঠাকুর আমায় যেমন রাখো তেমনি থাকি, সুখে রাখলে সুখী আবার দুঃখে রাখলে দুঃখী, ঠাকুর আমায় যেমন রাখো তেমনি থাকি, সুখে রাখলে রাখো।
গানটার মধ্যে দিয়ে একদম খাঁটি একটা কথা উঠে এলো, যে ঠাকুর আমায় যেমন রাখো তেমনি থাকি। তিনি আমাদের যেরকম রেখেছেন আমরা সেইভাবেই এগিয়ে চলেছি, তার ইচ্ছাতেই আমাদের সকল কর্ম। সোমনাথ, আমরা গান তো শুনছি, শুনবো আরও, তবে তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো সৃজনে বারবারই আসো, আমাদের ডাকে সাড়া দিয়ে বারবারই আসো, তো এখানে এসে তোমার কেমন লাগে বলো? এটা এমনই একটা চ্যানেল যেখানে আধ্যাত্মিক কথার সব কিছু হয়, মানে সব কিছু, কথাবার্তা, গান বাজনা সব কিছুই হয়। এমনই একটা টানের ব্যাপার আছে সৃজনের সাথে, যখনই ডাকে তখনই চলে আসে। ওই জন্যই তো সৃজন আমাদের স্মরণ মননের সঙ্গী হয়ে উঠতে পারে, তাই তো বন্ধুরা? সঙ্গীত সুধায় সময় এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার। ব্রেকের পর ফিরে এসে আমরা আরো গান শুনব, সঙ্গে থাকুন। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে সোমনাথ। এবারে কি শোনাবে আমাদের? এবারে একটা বিবেক গীতি শোনাবো। বেশ, যাবে কি হে দিন আমার, বিফলে চলি যাবে কি হে দিন আমার, বিফলে চলি চলি।
ঠিক এইভাবে তোমরা যারা টিভির ওপারে বসে চাইছো সঙ্গীত সুধায় আমার পাশে এসে বন্ধুদের মুগ্ধ করতে, গান শোনাতে, তাদের কাছে অনুরোধ, টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নাও আর চলে এসো সঙ্গীত সুধায়। সৃজন অপেক্ষায় রয়েছে তোমাদের। অসাধারণ একটা গান শোনালে সোমনাথ, তবে সময় বলছে আর খুব বেশি সময় হাতে নেই, তাই শেষ গানে যাই। হ্যাঁ হ্যাঁ, শেষে কি গান শোনাবে? শেষে একটা মায়ের গান শোনাচ্ছি। তাহলে আমরা আজ মায়ের গানের মধ্যে দিয়ে, তার নাম গানের মধ্যে দিয়েই আমাদের আজকের এই পর্ব শেষ করব। ভালো থাকবেন সবাই। আর এতক্ষণ যে সুন্দর সুন্দর গান আমরা শুনছিলাম, সেটা কিন্তু অবশ্যই সোমনাথের ক্রেডিট, কিন্তু তার পেছনে আরও অনেকগুলো মানুষের অবদান রয়েছে। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকেও ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা গানের মধ্যে দিয়েই আজকের এই পর্ব শেষ করব, চলো। কে তুমি